নমস্কার বন্ধুরা, আজকে যে জবের নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা, সেটি এসেছে নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে। সেই নোটিফিকেশনটি বেরিয়েছে, তাহলে বন্ধুরা এই নোটিফিকেশনটি খুবই সুন্দর নোটিফিকেশন রয়েছে এবং সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তাহলে বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি এডুকেশন প্রয়োজন, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে আমরা বলে দেব এবং আমরা কিভাবে অ্যাপ্লাই করবেন তাও আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাদের সেটা দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা চলে আসছি ওদের নোটিফিকেশনটির মধ্যে। তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে চলে যাচ্ছি ডাইরেক্টলি ওদের নোটিফিকেশনটির মধ্যে। এই যে পিডিএফটি রয়েছে অনেকই দীর্ঘ রয়েছে, তাই আমি যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব খুবই শর্টলি। তাহলে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে দেখুন, ফার্স্টলি বলা হয়েছে নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে এবং ওদের রেফারেন্স নাম্বার রয়েছে এবং যে ডেটে প্রকাশিত হয়েছিল এই নোটিফিকেশনটি সেই ডেট হলো 25 আগস্ট 2021-এ এই নোটিফিকেশনটি বেরিয়েছে। তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্টটি বলেছি বন্ধুরা। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখুন, সেটা ফার্স্টলি আমি বলেছি, সেটা বলা হয়েছে দেখুন আউটসোর্সিং বেসিস হিসেবে আপনারা সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ বলা হয়েছে দেখুন উইল বি কন্ডাক্ট থট অনলাইন মোড। তাহলে আপনারা যারা আবেদন করবেন সম্পূর্ণ সেটা অনলাইন মেথডের মাধ্যমে আপনাদের সেখানে ইন্টারভিউ নেওয়া হবে, তাও আমি ডিটেলসে বলেছি। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি সিরিয়াল নাম্বার এবং পোস্ট, তারপর ভ্যাকেন্সি এবং আপনাদের মান্থলি স্যালারি। তাহলে দেখুন সিরিয়াল নাম্বার 1-এর মধ্যে সেখানে যে আপনার পোস্টটি রয়েছে সেটা সিস্টেম অ্যানালাইসিস কাম প্রোগ্রামার সেখানে নিয়োগ করা হচ্ছে, সেটা শর্ট ফর্ম দেওয়া রয়েছে SAP। এবং দেখুন সেখানে ভ্যাকেন্সি বলা হয়েছে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব সেটা আপনারা ইগনোর করবেন না বন্ধুরা, সেটা আবেদন করবেন যারা ইচ্ছুক রয়েছেন এবং যাদের এডুকেশন ম্যাচ করবে। তাহলে দেখুন সেখানে আপনাদের যে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 31,000 টাকা পার মান্থ। তাহলে আমরা দেখে নিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা বলা হয়েছে দেখুন, এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। তাহলে দেখুন যারা এলিজিবল রয়েছেন এবং যারা আবেদন করতে যাচ্ছেন সেখানে ওদের একটি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটি ফিল আপ করে আপনারা ওদের যে এই মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব, এই মেল আইডির মধ্যে আপনারা সেখানে সেন্ড করতে হবে। তাহলে দেখুন যারা সেন্ড করবেন, সেন্ড করার যে লাস্ট ডেট বলা হয়েছে 2nd সেপ্টেম্বর 2021-এর মধ্যে সেটা করে নিতে হবে। তারপর দেখুন সেখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ ভিজিট, এবং ওদের ওয়েবসাইটটির মধ্যে আপনারা ভিজিট করে অ্যাডভার্টাইজমেন্টের আরও ডিটেলসে সেটা জেনে নিতে পারবেন। তাহলে আমি এই যে পিডিএফটি রয়েছে তা আমি তার মধ্যে দেখিয়ে দেবো আপনাদের যে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি এরা আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখে নিচ্ছি আপনাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে। আপনারা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসে বলেছি দেখুন, সেখানে ফার্স্টলি বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তাহলে যারা আবেদন করবেন আপনাদের কি এডুকেশন প্রয়োজন সেখানে বলা হয়েছে। তাহলে দেখুন ফার্স্টলি বলা হয়েছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা করে রেখেছেন, MCA যারা করে রেখেছেন সেখানে আবেদন করতে পারবেন, এবং BE যারা করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন, BTEC যারা করে রেখেছেন ইলেকট্রনিক্স অর কম্পিউটার সায়েন্সের মধ্যে যারা করে রেখেছেন সেখানে আবেদন করতে পারবেন, আপনারা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট যদি করে থাকেন তাহলে সেখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন যারা আবেদন করবেন সেখানে বলা হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে, যাদের কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করবে আপনাদের সেখানে প্রায়োরিটি বেশি দেওয়া হবে, এবং যদি ডিজারেবল কোয়ালিফিকেশন ম্যাচ নাও করে তাহলে সেখানে আপনারা আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং দেখুন যারা আবেদন করবেন এবং যারা সিলেকশন হবেন তার জন্য যে জব ডেসক্রিপশন বক্সের মধ্যে সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে, কী কী কাজ থাকবে সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ভিডিওটি ক্লোজ করে আপনারা সেটা চেক আউট করে নিতে পারবেন, এবং এই পিডিএফটি যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে আমাদের টেলিগ্রামের মধ্যে গিয়ে SMS করবেন, সেখানে আমরা আপনাদের সেটা প্রোভাইড করে দিয়ে দেব। তারপর দেখুন সেখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে দেখুন, সেটা ভালোভাবে আপনারা দেখবেন। দেখুন ফার্স্টলি আমি বলে দিলাম আপনারা কীভাবে আবেদন করবেন এবং ইমেলের তথ্যে আবেদন করতে হবে তাও বলে দিয়েছি উপরে, এবং বলা হয়েছে দেখুন অ্যালং উইথ স্ক্যান কপিস অফ অল নেসেসারি ডকুমেন্টস অ্যাজ মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম।
তাহলে সেখানে বলা হয়েছে আপনার সমস্ত ডকুমেন্টগুলি সেখানে স্ক্যান করতে হবে এবং সঙ্গে ডকুমেন্টগুলি সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে আপনারা যে স্ক্যান করে ওদের যে এই মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে সেখানে সেন্ড করতে হবে। এবং কোনো ধরনের অ্যাপ্লিকেশনটি যদি ইনকমপ্লিট থাকে তাহলে সেটা দেখুন রিজেক্ট করা হবে, তাও সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা ভালোভাবে আপনারা সেটা চেক আউট করবেন। এই এই যে যে নোটিশগুলি রয়েছে, ইম্পর্টেন্ট যে টপিকগুলি রয়েছে, সেগুলো আপনারা প্রথমে অ্যাপ্লিকেশন করার পূর্বে ভালোভাবে আপনারা সেটা রিড করবেন। তারপর দেখুন সেখানে যারা আবেদন করবেন সেখানে বলা হয়েছে এজ লিমিট 3 নম্বরের মধ্যে বলা হয়েছে দেখুন পোস্ট সেল বি 30 ইয়ার্স, তাহলে দেখুন সেখানে 30 বছরের অবধি সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর নম্বর 4-এর মধ্যে বলা হয়েছে দেখুন হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড টু দ্য ইনস্টিটিউট অ্যালং উইথ অল অরিজিনাল ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস উইথ রেসপেক্ট টু অ্যাডিশনাল কোয়ালিফিকেশন প্রুফ অফ ডেট অফ বার্থ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তাহলে সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন সেখানে আপনাদের যে এডুকেশন সার্টিফিকেট এবং এজ প্রুফ, ডেট অফ বার্থ সম্পূর্ণ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলি সম্পূর্ণ বিষয়টি সেখানে সাবমিট করতে হবে। তারপর সেখানে বলা হয়েছে ফর ফিজিক্যাল ভেরিফিকেশন, তাহলে সেখানে লাস্টলি আপনারা যারা সিলেকশন হবেন সেখানে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সেখানে বলা হয়েছে অ্যাট দ্য টাইম অফ জয়নিং টু দ্য পোস্ট। তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টগুলি এজ প্রুফ থেকে সম্পূর্ণ বিষয়টি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে যখনই আপনার যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবেন। তারপর দেখুন সেখানে বলা হয়েছে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেখানে প্রয়োজন অ্যাট দ্য টাইম অফ জয়নিং। তাহলে দেখুন যারা জয়েন করবেন সেখানে আপনার 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেখানে সিলেকশন হওয়ার পর জয়নিংয়ের টাইমে সেখানে আপনাদের প্রয়োজন। এবং যারাই সিলেকশন হবেন এবং যারাই জবটি করবেন সেখানে বলা হয়েছে পিরিয়ড অফ 1 ইয়ার, তাহলে সেখানে 1 বছরের জন্য সেখানে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় এক্সটেন্ড করা হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ ওদের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখুন সেখানে 1 থেকে 15টি ইনস্ট্রাকশন রয়েছে, যারা আবেদন করবেন প্লিজ আমি রিকোয়েস্ট করব ভালোভাবে সেটা রিড করবেন বন্ধুরা। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলি তৈরি করে থাকি, প্লিজ আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন। তাহলে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফার্স্টলি আপনাদের দেখুন সেখানে পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, তাহলে দেখ সেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ সেখানে পাসপোর্ট সাইজ ফটো সেখানে বসাতে হবে এবং সেটা ঘাম অথবা হাঁটা দিয়ে সেখানে ফিল করতে হবে। আপনারা স্ট্যাপলার সেখানে ইউজ করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি। এবং দেখুন সেখানে ফার্স্টলি আপনাদের যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটির নাম সেখানে ফিল করবেন, সেকেন্ডলি আপনাদের নাম ফিল করবেন, অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকান্ট নেম সেখানে ফিল করবেন এবং সেটা সম্পূর্ণ ক্যাপিটাল হাতে সেখানে ফিল করবেন। তারপর আপনাদের ফাদার অথবা গার্জিয়ান নেম সেখানে ফিল করবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস সম্পূর্ণভাবে ফিল করবেন, পিন সহ দিয়ে দেওয়া হয়েছে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি রয়েছে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আপনারা ভালোভাবে সেখানে ভ্যালিড দিবেন বন্ধুরা। ফার্স্ট আমি রিকোয়েস্ট করবো যারা ইমেল আইডি দেবেন প্লিজ আপনারা সেটা ভ্যালিড দিয়ে দেবেন, কারণ পরবর্তী সময় আপনাদের ইমেলের থ্রোতে লিঙ্কের থ্রোতে হয়তো আপনাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হতে পারে। এবং দেখুন সেখানে ইমেল যে এবং দেখুন সেখানে কন্ট্যাক্ট নাম্বার সেটা ব্লেড দেবেন এবং সেখানে ডেট অফ বার্থ রয়েছে। তারপর নম্বর 7-এর মধ্যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন সেখানে 10 থেকে আপনারা সেখানে ফিল করবেন, সেখানে প্রথমে আপনাদের যে এক্সামিনেশন পাস করেছে কোন ইয়ারে পাস করেছেন, তারপর সেই বোর্ড অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশনের নাম, তারপর ইয়ার অফ পাসিং এবং মার্কের সেখানে পার্সেন্টেজ অফ মার্ক সেখানে ফিল করতে হবে। এভাবে 12 তারপর উপরে যেগুলো রয়েছে যারা করে রেখেছেন সম্পূর্ণভাবে ফিল করবেন। তারপর দেখুন নাম্বার 8-এর মধ্যে প্রফেশনাল যে কোয়ালিফিকেশনের মধ্যে ডিটেলস দেওয়া রয়েছে তাও সেখানে ফিল করবেন। এবং নাম্বার 9-এর মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাও সম্পূর্ণ বিষয়টি সেখানে বন্ধুরা ফিল করবেন, সেখানে পার্ট টু পার্ট ফিল করে আসবে বন্ধুরা। এবং সেখানে তারপর লাস্টলি প্লেস মেনশন করবেন এবং ডেট মেনশন করবেন, তারপর সিগনেচার দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকান্ট সেখানে সিগনেচার করে আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে ওদের যে এই মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে যে আপনাদের অ্যাপ্লিকেশন এবং ডকুমেন্ট সহ সেখানে সেন্ড করতে হবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টি বলে দেওয়ার চেষ্টা করেছি, তাও যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।